والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك বিসমিল্লাহির রহমানির সম্মানিত ওমর ফারুক ভাই ওমান থেকে জানতে চেয়েছেন মোবাইল নম্বর হলো 730 লাস্টের যে আল্লাহু আজ্জিম নিমন النار মাগরিবের পরে ফজের পরে সাদ্বা করা পড়া যাবে কিনা আপনি এবারে বলেছেন যে একটা আলোচনায় শুনেছেন এক এর তিনি বলছেন আল্লাহ নার মাগরিবের পরে ফজরের পরে সাতবার করে পরে হাদিসটি দুর্বল তো এখন প্রশ্ন হলো এমনি কমনভাবে যে কোনো মুহূর্তে এই সাতবার মাগরিবের পরে ফজরের পরে পড়া ছাড়া এমনি পড়তে পারবো কিনা যেমন হাঁটা চলায় আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসলামাবাদ সম্মানিত ভাইজান অমুল ফারুক জি আপনি যেটা শুনেছেন হাদিসটি দুর্বল হ্যাঁ হাদিসটি দুর্বল এই হাদিসটি আছে মোসনাদ আহমদে এক সতেরো হাজার তিনশো বাষট্টিতে এবং আবু দাউদে আছে পাঁচ হাজার সা পাঁচ হাজার উনাশিতে হাদিসটি হল আপনার আল্লাহ রসুল সাল্লা থেকে বর্ণনা করা হয় যে তুমি যখন ইজা সাল্লাহ সুবহা ফাকুল আন কবলান্তা তোকাল্লিমা আহাদান আল্লাহ আজীনি মিনান্না সাবামার রাত যখন তুমি ফজর নামাজ পড়বে তখন কেউ সাথে কথা বলার পূর্বেই সাতবার করে এটা পড়বে আল্লাহ আজীনি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এটা যদি সাতবার পড়া হয় ফাইন মিথ্যা ওই দিনের বেলা মৃত্যুবরণ করলে তুমি যার দিকে থেকে মুক্তি পেয়ে যাবা এমনিভাবে মাগরিব নামাজের পড়ার পরে কথা বলার পূর্বেই যদি সাতবার করে পড়ো তাহলে তুমি জান ওই রাতিতে মৃত্যুবরণ করলে জান্নাত লাভ করবে এটা হলো হ্যাঁ হাদিসের বাক্য সংক্ষিপ্ত এটা ইমাম নাসরুদ্দিন আলবান আলবেন যার জান্নাম মানুষ অনেকেই শুনতে পারে না ইমাম নাসিরুদ্দিন আলবান রাহিম আল্লাহ কিন্তু সৌদি আরবের আলম আলম আক্তার শ্রদ্ধা করে মক্কা মদিনায় খুদবার পরেও বলা হয় সহাহাউল আলবানিও আলবানী সহে বলেছেন কিন্তু আমাদের বিষাক্ত কাটারি যে আল্লাহ তার প্রতি রহম করুক তিনি সুলসিলা জয়ীফার মধ্যে এক হাজার সাতশো চব্বিশে তিনি উল্লেখ করছেন জয়ীফ বলে আর এটা যুক্তিসঙ্গতভাবে কথাটি জয়ীফ হ্যাঁ এটা দেখেন এটা বাদ দিয়ে সহি অনেক আমল আছে কিন্তু এই জাহার্নাম থেকে জান্নাত থেকে মুক্তি লাভের অনেক বিশুদ্ধ আমল যেটা সহিব আছে যেটা কেউ মতবিরোধ করার অধিকার রাখে না এবং যেটা কেউ মুখালিপ করার অধিকার রাখে না এবং যে সম্পর্কে বহু আলে মোলামা জানে না আমলও করে না মানুষকে আমল করতে বলে না নিজেরা পালন করে না দেখুন শাহিদুল ইস্তেকর এটা সোহেব বোখারি মুসলিমের হাদিস যে ব্যক্তি সাইদুল ইস্তাক খার মনে প্রাণে বিশ্বাস করে সকালে একবার পাঠ করবে ওই দিনকে মারা গেলে সে জান্নাত বা মৃত্যুবরণ করবে এমনিভাবে যে ব্যক্তি মনে প্রাণে বিকালবেলা একবার পাঠ করবে সে ব্যক্তি ওই দিন রাত্রে মারা গেলে ওই রাত্রে মারা গেলে সে জান্নাত সে মৃত্যুবরণ করবে এই হাদিসটা তো অনেক আলে মোলামা জানে সাধারণ মানুষ তো অনেকে জানবেই না এটা কথা এটা আমলও করে না সাইদুল ইস্তেকর কি এটা জানেই না অর্থও জানে না এমনি দেখুন আয়েতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি একবার করে পাঠ করবে লাইসা বাইনাহান্ন হাজন আহেদন যেটা মোসনাদে আর কি সরি নাসাইতে আছে অন্য বর্ণনাতেও আছে মোসনাদ আহমাদেও আছে যে ব্যক্তি সে আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে যাওয়া মৃত্যু ব্যতীত আর কোনো জিনিসে বাধা থাকবে না তাই এই আমুল কোথায় গেল এমনিভাবে ফরজ সলাতের পরে অনেক আমল আছে ফরজ সালাত ফিরেই তো তিনবার রাস্তা ফুল্লা আস্তাক ফুল্লা আস্তাক ফুল্লা তারপর আল্লাহমদ আসসালাম আমিনকে আসসালাম তাবার তৈয়াদ আল জালাহি আলী ক্রম তারপরে তাউহিদে সাক্ষী দিতে হবে লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আলাহুল মুলকু ওলাহুল হামদহু আলাহুল ইসাইন কদির আরও অনেকগুলি দোয়া আছে তাউহিদে সাক্ষীর সাথে এবং এই দোয়াগুলো আছে তার তারপরে তারপরে আল্লাহ আইনি আল্লাহ দিক্রিকাই দোয়াটা পুরো লামানি আলিমা আতয়তা তারপর লাখাউল্লা এই যে দোয়াগুলো আছে তারপরে ফজরের সময় একটু বেশি আছে এই দোয়াগুলো আছে তারপরে বার সোমান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ হকবার বার পূর্ণ করার জন্য লাই লাহি লা পুরোটা পড়বে এই যে আমুলগুলি আমুলগুলি কোথায় আমুলগুলি তা সাধারণ মানুষের মাঝে নাই আবার আলমুলামার মাঝে নাই ইল্লা মাসাল্লাহ দু একজনের মাঝে আছে তে অথচ বেদাতি আমল শুরু করে দিচ্ছে ফরজ নামাজের পরে হাতে মাথায় হাত রেখে একটু আমল করে ডেও বেদাতি দোয়া দুই দুর্বল এরা সুন্নত বানিয়ে নেওয়া হয়েছে আর ফরজ নামাজের পরে একটা মনে এও সুন্নত বানিয়ে নেওয়া যাই হোক ওদিকে না যে তা আমাদেরকে সহি বিশুদ্ধ অনেক আমল আছে সে আমলগুলি করতে হবে আমলগুলি করার জন্য কথাগুলি চলে আসে তবে সহি মতে আমল আরেকটা আছে যেটা আবু আবুদাউতে পাবেন আপনি সরি তিরমিজিতে পাবেন দুই হাজার পাঁচশো বাহাত্তরে ইবনে মাজাতে পাবেন চার হাজার তিনশো চল্লিশে উদ্দিন নাসিরুদ্দিন আলম রহমে সহিউল জাহা সহিউল জামে গ্রন্থের মধ্যে ছয় হাজার দুইশো দিন আদিশটি সহি বলেছেন সেটা কি যে মানসা আল জান্নাতা জান্নাত সালাসমার রাত ফাকল আতিল জান্নাতি জান্নাতু আল্লাহ আতকিল জান্নাতা কোনো ব্যক্তি যদি তিনবার জান্নাত কামনা করে কিভাবে জান্নাত হ্যাঁ আল্লাহ জান্ন আছে বাংলাতে বলুক অথবা আল্লাহ ইন্নি আস জান্নাতা এই কথা যদি বলে বা এইভাবে বলতে হবে না জান্নাত চাইলো এখন কোন বাক্যেই চাইলো তা আমি আরবি বাক্যটা বললো আল্লাহ আস আলুকা জ্নাত আল ফেরদাউস আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যদি হয় আল্লাহ এটা সর্বোত্তম জান্নাত এই জন্য জান্নাতুল ফেরদাউস যদি কেউ আল্লাহ আল্লাহমিনী আস আলুকা জান্নাত আল ফেরদাউস এইভাবে শিখে নিতে পারেন আরবি বাক্যটা শিখে নেন হে আল্লাহ আমি জান্নাতুল ফেদাউস চাই তাহলে জান্নাত জান্নাত বলে আল্লাহ যদি এইভাবে চেয়ে থাকে জান্নাত বলে আল্লাহ জান্নাত জাননাতে আসতে চায় আপনি তাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহমাদ হুল জান্নাতা তাকে আপনার জান্নাতে প্রবেশ করান এমনি ভাবে আল্লাহ মাজির মিনান্না কোনো ব্যক্তি যদি তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায় কিভাবে বললো আল্লাহ মাজির মিনান্নার এই কথাটা এইভাবেই বললো ঠিক আছে কোনো সমস্যা নেই অথবা মিনি আহ জীবিকা নার এইভাবে বললো তাহলে জাহান্নাম বলে আল্লাহ তাকে আপনি জাহান্নাম থেকে আগুন থেকে মুক্তি দিয়ে দেন এই বিষয় বলতে পারেন এখন আপনি প্রশ্ন করছেন যে এটা যে কোনো মুহূর্তে বলা যাবে কিনা হ্যাঁ এটা নামাজের পরে বলতে হবে তা জরুরি না এটা আপনি মোনাজাতে বলেন নামাজে বলেন এটা আপনি শেষদাতে বলেন রুকুতে না শেষদার তাজবি পড়ার পরে আপনি ওখানে ওখানে তো দোয়া কবুল হয় তারপর মোনাজা আপনি ফরজ নামাজ পড়ে বসে বসে হাত তুলে সারাই এমনি মুখ দিয়ে বলেন হাঁটা চলায় পড়েন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন বলেন সমস্যা নেই আপনি দোকানপাটে বসে আছেন বলেন আপনি মসজিদে বসে আছেন বলেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন বলেন আপনি অথবা পাক করে পাক করতেছেন আপনি কাজ করতেছেন আপনি মুখ দিয়ে এরা বলতে থাকেন আপনি রুমে এমনিই বসে আছেন এরা বলতে থাকেন আপনি যে কোনো মুহূর্তে আপনার এই জিকির চলবে সমস্যা নেই এটা জিকির অন্তর্মুখ কাছে দোয়া দোয়া ইবাদত আপনি এটাও দোয়া দোয়া জিকির রাজগার এগুলো আপনি করতে পারবেন সমস্যা নেই গা মুক্তি নিয়ে কোন তো এইগুলি হলো আমল এই আমলগুলি যে জিকির করার এটা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা চলতে আছে তারপরে সালাম ফিরানের আগেও পরা যাবে এটা তার সাহত পরে দোয়া মাসুরার এইগুলি সাথে এগুলিও পরা যাবে এরকম আরও অনেক আমল আছে এগুলো আমাদের শহী মতে বিশুদ্ধভাবে আমল করতে হবে জৈব দুর্বল যেটার মধ্যে সন্দেহ যেটার মধ্যে মতবিরোধ এই আমল বাদ দিয়ে আমরা শহীদ বিশুদ্ধ আমল করেই তো আমরা আগাইতে পারি না অনেক আমল আমাদের পিছিয়ে পড়ে রয়েছে শূন্য গোপন করে না হয়েছে গোপন হয়ে আছে মানুষের কাছে নাই প্রকাশ নাই যে শহীদ বিশুদ্ধ মতে আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সহি মতে বিশুদ্ধ মতে আমল করা তৌফিক দান করুন হাজ ও সাল্লাহ তাল নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুমতুল্লাহি ওবরাকাত